واو. আসসালামু আলাইকুম, আমি তাহমিনা আসসানি। তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের সকালটা কিন্তু অনেক বৃষ্টি ছিল, সারাদিনই অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে কিন্তু যারা কিনা ঈদের দিন নামাজ পড়া, কোরবানি দেওয়া অনেক ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে। এবং কাল কিন্তু সবাই একটু মেহেদি লাগানো হয়েছে, হাতে পড়া হয়েছে। কারণ এবারে ঈদটা আমি বলবো আমার পরিবারের জন্য কিন্তু অতটা সুন্দর নয়। তো এবার ওর বাবা নেই, তো এই অবস্থার মধ্যেও আমাদের ঈদটা পালন করতে হচ্ছে। তো ছোট থেকে একটি গরু আনা হয়েছে, তো সেটাকেই সকাল সকাল কিন্তু গোসল করানো হলো। এবং এরপর আমি সকালেই উঠে নুডলস করেছি এবং বিরিয়ানি করেছি, এবং ওদের জন্য সেমাইটা করছি। একটু পুডিং করা বা অন্য কিছু করার ইচ্ছা ছিল, বাট খুবই সাদা মাটা একটা ঈদ যাচ্ছে আমাদের, কারণ আফরানের বাবা আমাদের সাথে নেই। ঈদের ওই আমেজটা, ওই আনন্দটা সব কিছুই না অন্যরকম হয়ে গিয়েছে। তো হঠাৎ করে ওর বাবা চলে যাওয়াতে আমাদের জন্য এবার ঈদটা আমার জন্য কিন্তু অনেক প্রবলেমই হয়েছে, কারণ গরু দেখা, কেনা, লোক ঠিক করা, হুজুর ঠিক করা, তো সব কিছুই না আমার জন্য অনেক কষ্ট হয়েছে, কারণ এই ধরনের কোনো অভিজ্ঞতা বা এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আমার আগে ছিল না। তো দেখতে পাচ্ছ বাইরে কিন্তু অনেক বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে যারা নামাজ পড়তে গিয়েছে তাদের জন্য কিন্তু অনেক কষ্ট হয়েছে। তো ওদের জন্য আমি ড্রেস নিয়ে এসেছি, এবং আমি যখন ড্রেস কিনতে গিয়েছিলাম তো আফরান আমার সাথে গিয়েছে। এবং এখন না ও একটু চয়েস করে, ওর পছন্দের উপর ডিপেন্ড করে। ও এবার বলছিল যে ও কালো ড্রেস চাচ্ছে, তো এই কারণে ওর আর নোসা এবার সেম ড্রেসটাই আনা হয়েছে। ও এই ড্রেসটা পছন্দ করেছে, আমি বলেছিলাম আচ্ছা এটাই নাও, অন্য কালার নাও, বাট না ও এই ড্রেসটাই নিবে। তো ওদের দুজনকে কেমন লাগছে? আমার কাছে কিন্তু ভালোই লাগছে, দুজনে সাজুগুজু করেছি, বাট এখন ওদেরকে সালামি দিচ্ছি। সালামি পেয়েছ? এই পড়ে গিয়েছি। সালামি পেয়ে দুই মেয়ে অনেক খুশি। সালামি কিন্তু ওর বাবা ওদের জন্য দিয়ে গিয়েছে। ওর বাবা আগে থেকেই নতুন টাকা এনে রেখেছিল, কোথায় যাবে কি করব আমরা সব প্ল্যান করা ছিল। তো দেখো বাইরে কিন্তু এখনও বৃষ্টি, তো ওদেরকে রেডি করেছি এবং বাইরে বৃষ্টি কিন্তু এখনও কমেনি। তো ওদেরকে একটু সেমাই খাইয়ে আমি নিচের দিকে কোরবানির দিকে যাব। নিচে সেমাই রান্না করা হয়েছে, বাট ওরা বলছে সেমাই খাবে না, তো ওদেরকে আমি নুডলস দিচ্ছি। ওরা মিষ্টি জাতীয় খাবার একটু কমই পছন্দ করে। আর একসাথে থাকলে ওর বাবার সাথে নিচে যাওয়া, উপরে আসা, কোথাও ঘুরতে যাওয়া সব কিছুই কিন্তু আমাদের হতো। হঠাৎ করেই ওর বাবা ইমার্জেন্সি কারণে কিন্তু চলে গেল, আর এই কারণে আমাদের ঈদটা খুবই সাদা মাটা লাগছে, একটুও ভালো লাগছে না। এবং বিশেষ করে নোসাই বা আফনান, আমি পরিবার সবাই যখন একসাথে থাকে সেটাই না পরিবার। পরিবারের একটি সদস্যও যদি দূরে থাকে সে ঈদ বলো যাই বলো কোনো কিছুই না আর ভালো লাগে না। তো আমাদের ক্ষেত্রেও একই সিচুয়েশন। ওর বাবার কিন্তু কাল ঈদ হয়ে গিয়েছে ওমানে, তো তারও একই অবস্থা, তার মন অনেক খারাপ। আর এই মাছের দরজাটা সবসময় হয় কি, এটা বড় সাইজের, তো এই দরজাটা যখন ঈদের দিন কিন্তু এটা ওপেন থাকে, ওর বাবা থাকে এটা খোলা থাকে, ওর বাবা নেই, এই জন্য আমি না মিডেলের এই দরজাটাও না ওপেন করিনি। জানি না কেন জন্য ওপেন করতে ইচ্ছা হলো না, যা মনে হলো যে থাক। তো ওদেরকে খাইয়ে আমি এখন নিচে যাব, হুজুর আসবে, তো হুজুর আসলে গরু কোরবানি হবে। তো এখনও বৃষ্টি, বুঝতে পারছি না গ্যারেজের মধ্যে করা হবে, লোক আসবে। আমার ব্লগটা কিন্তু আজ খুবই ছোট একটি ব্লগ, কারণ ব্লগ করতেও ইচ্ছা করছিল না, ভিডিও করতে ইচ্ছা করছিল না, রান্নার কোনো ভিডিও করিনি, কোনো কিছু না সেইভাবে ভিডিওও করা হয়নি, কারণ মন মানসিকতা আমাদের খুবই খারাপ। তো জানি না আজকে ব্লগটি তোমাদের কেমন লেগেছে। ঈদের খুব ছোট একটি ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম।
তোমরা সবাই আমার দুই মেয়ের জন্য এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবে। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফিজ।